बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल सामी शाफ सबाई के अभिनंदन आशा करी भलो आवार प्रयोजन नहीं हम भलो आज के आबारों हाजिर हलम आज के एक अन्यरकम एक रेसिपी नहीं हाजिर हो खबरगुल्लो खेते खूब ही भलो लागे नास्ता सकाले नास्ता विकेले नास्ता जेको साथ ही खेते पर आसन देखे नहीं आजकल प्रस्तुत कर आज के देर कप प्याज कुचि दिए एक আর এখানে আমি নিয়েছি রসুন কুচি আদা কুচি আর কাঁচা মরিচ কুচি এগুলো সবগুলো অ্যাড করে দিলাম এখন একটু ভেজে নেব আর আমি এখানে চিকেন পোটটা কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ডিটেল দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি আর চিকেনটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তারপর আমি এটাকে ঝুরি করে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে ঝুরি করে নিয়েছি আর এখন আমি এখানে নিয়েছি টমেটোর সস আর এই সসটা আমি এখানে অ্যাড করে দেব আমি 3 চামচ পরিমাণ আমি সস নিয়েছি এখানে অ্যাড করে দিলাম এখন আমি আবারো ভালোভাবে একসাথে মিক্স করে নেব সস মশলা একসাথে মিক্স করে নিচ্ছি আর পুরোটা এভাবে রেডি করতে হবে আর এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর সয়া সসটা আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে অপশনাল আর এভাবেই আমি এই চিকেনটাকে ভেজে নেব আর বেশি সময় লাগবে না কারণ হচ্ছে সিদ্ধ করা চিকেন তাই এভাবে ঝটপটই হয়ে যায় আর নেড়ে চেড়ে আমি চিকেন পোটা ভেজে নিচ্ছি আর খুবই সুন্দর কালার এসেছে এখন আমি ময়দাটা গুলে নেব আর উঠিয়ে নেব এখন আর এভাবে আমি যেভাবে রুটি আমরা বানাই ওই রকমভাবে আমি ময়দার দুটা করে নিয়েছি অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবেন আর চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন আর এখন আমি রুটিগুলো বেলে নিব আমি রুটিগুলো এভাবে বেলে নিয়েছি আর কতটুকু পাতলা রেখেছি দেখেই বুঝতে পারছেন এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব আমি মাঝখান দিয়ে দুই টুকরা করে নিয়েছি আর বেশি করব না আর এই এগুলাকে আমি সমোসার শীটের মতো তৈরি করে নেব বা সিঙ্গারা যে আমরা বানিয়ে থাকি এরকম শেপে আমি শেপ ইয়ে করে নিচ্ছি শীটগুলো বানিয়ে নিচ্ছি আর একটু ময়দা আমি লাগিয়ে দিচ্ছি যাতে করে না ছুটে যায় এখন আমি এইভাবে লাগিয়ে নেব আর লাগিয়ে আমি পুরোটা ভরে নিচ্ছি আর অসম্ভব মজার হয় সকাল বিকাল চায়ের সাথে আমরা যে কোনো জলখাবারে খেতে পারি এখন আমি পুরোটা ভরে দেখাচ্ছি কিভাবে আমি পুরোটা ভরে সিল করে নিব মুখটা এইভাবে আমি পুরোটা ভরে নিচ্ছি আর আপনাদের পরিমাণ মতো পুর দিবেন যতটুকু বড় ছোট বানান আপনাদের উপর ডিপেন্ড করবে পুরোটা এখন আমি মুখটা সিল করে দিচ্ছি হাতে চেপে চেপে ভালোভাবে আমি মুখটা সিল করে দেব আর যারা পূর্ণ বন্ধু হয়ে আমার ভিডিও দেখছেন প্রতিদিন আমার লাইক কমেন্ট করছেন সে সকল বন্ধুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল এইভাবে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমি মুখটা সিল করে দিয়েছি আর প্রতিটি চিকেন পুর আমি ভরে এইভাবে সবগুলো বানিয়ে নেব আর এখন আমি কীভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পেরেছেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় চলে যাব আমি চুলায় কড়িয়া বসিয়ে দিয়েছি আর তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর চুলার আঁচটায় মিডিয়াম আঁচে রেখেছি আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর এগুলো আমি মিডিয়াম আঁচ রেখে ব্রাউন করে ভেজে নেব আর খুবই সুস্বাদু এবং মচমচে হয় আর কালারটাও খুব সুন্দর এসেছে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ